সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে 48.4 বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড মুনাফা অর্জন করেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও করোনা পরবর্তী চাহিদার কারণে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ায় দেশটির রাষ্ট্রায়ত্ত উৎপাদক আরামকো এই রেকর্ড মুনাফা লাভের খবর জানায়। আরামকো জানায়, দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের 90% মুনাফা বেড়েছে। তেলের উচ্চ মূল্য ও বিক্রির পরিমাণ বৃদ্ধির কারণে বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে এই মুনাফা অর্জন করেছে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। এ ব্যাপারে আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, প্রতিষ্ঠানটি আশা করছে যে নানা প্রতিকূলতার পরও পরবর্তী দশকেও তেলের চাহিদা বাড়তে থাকবে। গত সপ্তাহেই আরামকো তাদের আরব লাইট গ্রেড করুডের দাম বাড়িয়েছে। আগামী মাসে এশিয়ায় পাঠানো চালানে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এই দাম আঞ্চলিক বেঞ্চমার্কের চেয়ে 9.80 ডলার বেশি। আগস্টের তুলনায় এই দাম বাড়ানো হলো আরও 50 সেন্ট। অবশ্য জুলাইয়ে পরিচালিত ব্লুমবার্গের এক জরিপে অংশগ্রহণকারী জ্বালানি তেল ব্যবসায়ী ও পরিশোধনাগার শিল্প মালিকরা আরও বেশি দর বৃদ্ধির অনুরোধ জানিয়েছিল। সেপ্টেম্বরে সরবরাহ হবে এমন আরব লাইট তেলের অফিসিয়াল বিক্রয় মূল্য বাড়ানো হয়েছে প্রতি ব্যারেলে 50 সেন্ট, যা সর্বোচ্চ রেকর্ড।